শীতকালের একটি অন্যতম এবং প্রিয় ফুল গাছ হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। এই চন্দ্রমল্লিকা গাছ শীতকালে আমরা ফুল পেলেও খুব ভালোভাবে এবং খুব বেশি পরিমাণে ফুল পেতে গেলে আমাদের এখন থেকেই এই গাছে কাটিং তৈরি করা বা বিভিন্ন প্রিপারেশন শুরু করতে হবে। এটা যেহেতু লং টার্ম প্রসেস, এখন থেকে জুন জুলাই মাস থেকে এর কাটিং তৈরি করতে হবে, তাহলে আমরা ফুল পাবো সেপ্টেম্বর অক্টোবর থেকে। তো আমরা এখন থেকেই এর কাটিং শুরু করব। কিভাবে কাটিং, কীরকম মাটিতে লাগাবো, তারপরে বড় হওয়ার পর কোন পটে দেব, সেই পটে কেমন মাটি দিতে হবে, তারপর গাছটাকে খুব ঘন করার জন্য কী প্রসেস আমরা ফলো করব, সব জিনিস আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা হয়তো কয়েকটি পর্বে হবে। তো এখন আপনাদের প্রথম পর্বে দেখাচ্ছি কীভাবে আমার এই বড় গাছটা মাদার প্ল্যান্ট থেকে ছোট ছোট কাটিং তৈরি করব, আর তৈরি করার পর কোন মিডিয়াতে একে গ্রো করব। দেরি না করে চলুন ভিডিও শুরু করে দিই। হ্যালো বন্ধুরা, আমি নূপুর, আপনাদের প্রিয় চ্যানেল হ্যাপি গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, এইরকম ছোট ছোট কাটিং নেব, খুব জোর হয়তো 3 থেকে 4 ইঞ্চি সাইজের এরকম কাটিংগুলোকে নেব। নেওয়ার পর এগুলোকে আমরা মিডিয়াতে গ্রো করব। এখন থেকেই তৈরি করতে হবে, কেননা এই গাছ বড় হবে, ঝোপালো হবে, তারপরে তো ফুল ফুটবে। তো আমরা এখন থেকেই এর প্রিপারেশন শুরু করে দেব। এগুলোকে আমি যে মিডিয়াতে বসাবো সেটা হলো প্লেন বালি, এটা নদীর বালি বা কনস্ট্রাকশনের সাদা বালি, এই বালিতে আমরা বসাবো। কেননা চন্দ্রমল্লিকার রুট যেটা, সেটা খুব ভালো বালিতে খুব ভালো গ্রো করে। প্রথমে কী করবো, এই যে কাটিংগুলো নিয়েছি, কাটিংয়ের নিচের দিকে পাতাগুলো ভালো করে রিমুভ করে দেবো, কেননা এই পাতা যদি থাকে ফাঙ্গাস লেগে যাবে, আর ফাঙ্গাস লাগার পর এই কাটিংগুলো সব মরে যাবে, আমরা এখান থেকে ভালো গাছ পাবো না। এই পাতাগুলোকে সব রিমুভ করে দেবো ভালো করে, নিচের দিকে যত পাতা আছে সেগুলোকে রিমুভ করে দেবো। দেখুন এরকম করে একটাও পাতা নিচে রাখবেন না, নিচে পাতা রাখলেই কিন্তু কাটিং গ্রো করবে না, হয়তো কাটিংটা মারাও যাবে। এরপর কি করব, এই কাটিংগুলোকে এই বালির মধ্যে মোটামুটি 1 ইঞ্চি 1/2 ইঞ্চি মতো বালির মধ্যে ভালো করে ঢুকিয়ে দেব। আপনারা কাঠি দিয়ে গর্ত করেও কাটিংগুলোকে লাগাতে পারেন, আমি এমনি বালির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। কোনো রুটিং হরমোন কিচ্ছু দেওয়ার দরকার নেই, কেননা এ বালিতেই গ্রো করে যাবে। এটা আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, আপনারা এরপরেও হালকা করে জল দিয়ে দিতে পারেন। এটা এবারে এই অবস্থায় থাকবে, মাঝে মধ্যে স্প্রে করে জল দেব, আর বৃষ্টির জলে রাখবো না, কিন্তু একে শেডের মধ্যে রাখবো। এবার যখন এটা বড় হবে, এর মধ্যে শিকড় বেরিয়ে যাবে, তারপরে দেখব যে একে কোন মিডিয়াতে রাখি, কি করি, তখন নেক্সট আমরা দেখে নেব। এই কাটিংয়ে কিন্তু কোনো রকম কোনো খাবার দেবেন না, কোনো রকম কোনো কেমিক্যাল দেবেন না। যদি দেখেন কোনো মিলিবাগ আক্রমণ করেছে, তাহলে মিলিবাগের আমি একটা অর্গ্যানিক কীটনাশক কীভাবে তৈরি করেছি তার প্রসেস ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা ওটা দেখে নেবেন। ওই অর্গ্যানিক কীটনাশকটাই ব্যবহার করবেন, কোনো রকম কোনো কেমিক্যাল কীটনাশক কিচ্ছু দেবেন না এর মধ্যে, কোনো রকম খাবারও দেবেন না। শুধু যখন দেখবেন এই বালিটা শুকিয়ে গেছে, হাতে নিয়ে দেখবেন, দেখুন এটা ভিজে আছে, বালি আমার হাতে লেগে যাচ্ছে, তখন কিচ্ছু দেবেন না। আর যদি দেখেন যে না, বালি লাগছে না, পুরো শুকিয়ে গেছে, তখন একটু স্প্রে করে জল দেবেন, কি হালকা করে এর উপরে জল ঢেলে দিয়ে দেবেন। ব্যাস এটাই এখন কেয়ার। আশা করছি 15 দিনের মধ্যে এর ভালোই রুট ডেভেলপমেন্ট হয়ে যাবে, তখন আপনাদের কাছে পরের যে প্রসেস সেটা আনবো। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।